হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে চলে আসলাম রেসিপি নিয়ে। না, স্যুপ খাচ্ছিলাম বলতে আমার ছেলের জন্য বানায় নিয়েছিলাম। তো স্যুপটা একটু, একটা স্যুপের মধ্যে এত পানি দিয়েছে যার কারণে ওখানে তিনটা আমার টিম দিয়ে ওটাকে আমার একটু এক্সপ্লোর করতে হয়। এক্সপ্লোর না করলে হচ্ছে না। তো দেখতে সুন্দর হয়েছে। তো আমি দুইটা কাঁচামরিচ দিয়েছি, ধনে পাতা দিয়েছি হালকা করে, যেহেতু আমার ওই থাই পাতাটা নাই, তা আমি ধনে পাতা দিয়েছি, পোলাও পাতা দিয়েছি। তো এই যে রেডি হয়ে গেল। সে যে রোজ রমজানের সময় আমার বড়ো ছেলের জন্য একটা স্যুপের বাটি কিনলাম, তো তার জন্য যে কথা সেই কাজ সেটাই ওকে দিচ্ছিলাম। তো খেয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ বলে শেষ করে এখন রান্না বান্নার পর্বে চলে আসলাম। তো এটা হচ্ছে রুই মাছ ছিল, রুই মাছটা রান্না করব, যেহেতু ওদিন বাজার করেছে। তো করেছি ঠিক, কিন্তু রুই মাছ কিছুই নাই। তো এটা ছিল রূপচাঁদা মাছ। এটা আমার হাজব্যান্ডের জন্য, আমার বড় ছেলের জন্য। ছোটো ছেলে খায় না, গন্ধ লাগে নাকি ওর কাছে। তো সমুদ্রের মাছ খাওয়াটা উচিত, ছেলেকে বলি, তারপরে ছেলে শুনে না। তো এটা ছিল চিংড়ি মাছ। চিন্তা করছিলাম মিক্সড ভেজিটেবল করে চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেলবো, খেতে ভালোই লাগবে। তো এরপরে মুরগির মাংস ভিজিয়ে দিলাম। মুরগির মাংসটা ভিজিয়ে দিয়েছি কজ এটা দিয়ে ইয়ে করবো, আপনার কাবাব রেডি করবো আপনার। তো কাবাব রেডি করার জন্য এটা একটু ছুটতে হবে। তো আমি জীবনে কখনো, আমি এই লাইফের মধ্যে মুরগির মাংস দিয়ে কখনো কাবাব বানাই নাই। যতবারই বানিয়েছি বিফ দিয়ে, গরুর মাংস দিয়ে বানিয়েছি, যেহেতু আমার হাজব্যান্ড গরুর মাংস পছন্দ করে, সেহেতু আমি গরুর মাংস দিয়ে বানাই। তো এই প্রথম মুরগির মাংস দিয়ে বানিয়েছি। তো একটু আগে বিকালবেলা ভেজেছিলাম, তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে বললো ওরা। তো যাক, আলহামদুলিল্লাহ সাকসেসফুল, আমার মিশন সাকসেসফুল। তারপরে এই যে রুই মাছ, হলুদ লবণ একটু হালকা মরিচ দিয়ে কালারের জন্য ভেজে নিচ্ছি। তো পাশের চুলায় ভাত দিয়ে দিয়েছিলাম, ভাত নিয়ে দিয়েছিলাম, কারণ এক সাইডে ভাত হয়ে, ভাতটা হয়ে গেলে সব কিছু রিল্যাক্স। আবার লাস্টের দিকে ভাত বাসাবো, হবে রে হবে, রবেলে রবে, তো সেটার জন্য আগেটা ভাত চড়াই দিই। তো সেহেতু তো এই যে মাছের মাথা টাথা সব ভেজে নিচ্ছি হলুদ মরিচ দিয়ে, কারণ একটু তেলের মধ্যে না ভেজেলে ওদের নাকি ভালো লাগে না। তো না ভাজলে নাকি ওদের ভালো লাগে না। তো আমার হাতে একটু তেল পড়ে গেছে হাতের মধ্যে, তো এই যে তেল ভিডিও করছিলাম, তো এই যে তেল দেখাচ্ছিলাম, এই যে রূপচাঁদা মাছ হয়ে গেছে। যেহেতু হলুদ মরিচ লবণ এগুলো যেহেতু আমার ভিডিও অত বেশি কেউ দেখে না, তো আমিও সেজন্য ডিটেলস দেখাতে চাই না। যদি আল্লাহ আমার চ্যানেলটাকে বাড়ায়, ভাইরাল হয় বা ভিডিও ফেমাস হয়, তাহলে তখন গিয়ে ইনশাল্লাহ আল্লাহ যদি চাই শেয়ার করবো। তো এই যে ধনে পাতা দিয়ে দিলাম রূপচাঁদা মাছের উপর, চার পিস মাছ, যেহেতু রাতে দুইজন খাবে, দুপুরে দুজন খাবে। আমিও রূপচাঁদা মাছ খাই না জানে, খেতে ইচ্ছে করে না এখন, মানে বেশি হলে তখন খেতে খুবই ভালো লাগে। তো এই যে বললাম কাবাবের জন্য সব রেডি করছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম করে সবই রেডি করছিলাম। তো এইটা মনের মধ্যে অনেক কনফিউজ ছিল কী হবে লাস্টের দিকে গিয়ে, তো আল্লাহর নাম নিয়ে রেডি করছিলাম। তো এর ফাঁকে একটা কথা বলতে চাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। যারা যারা দেখেছেন প্লিজ একটু শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো এই যে কথা সেই কাজ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশেই থাকবেন। তো এই যে বাকি যে হাড্ডি গুড্ডিটা ছিল, সেই হাড্ডি গুড্ডিটা আপনি দেখাচ্ছে, এই জাস্ট বুকের মাংস থেকেই আমি কাবাবের জন্যই সব রেডি করছি। তো এইটা হচ্ছে রুই মাছ রেডি হয়ে গেছে, তো ধনে পাতা দিয়ে খুবই টেস্টি ছিল, ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগছে। তো এই যে লাস্ট মোমেন্টে আসলে কাজ করতে করতে এত টায়ার্ড, আজ এতটুকু, আসসালামু আলাইকুম, সবার সঙ্গেই থাকবেন।